আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই আল্লাহ আশেষ মেয়ের ভালো আছো আমিও আল্লাহর রহমাতে ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ন্যারেশন আর তোমরা সকলেই জানো ন্যারেশন হচ্ছে ইংরেজি গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আরেকটা কথা বলে রাখি যে আজকের যে ন্যারেশনের ক্লাস এই ক্লাসটা স্পেশালি ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য যাদের কাছে টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে খুব ভালো একটা কনসেপ্ট বা ভালো একটা আইডিয়া আছে আর তোমার যদি টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব। তুমি ফার্স্ট অফ অল সে টেন্স এবং সেন্টেন্সের যে ক্লাস সেগুলো দেখো এবং সে সম্পর্কে একটা ভালো কনসেপ্ট অর্জন করো দেন তুমি ন্যারেশনের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে আমি আশা করি তুমি শতভাগ সফল হবে ইনশাল্লাহ তো যে সমস্ত শিক্ষার্থীদের টেন্স এবং সেন্টেন্স ক্লিয়ার আছে তাদের জন্য আজকের ক্লাসটা ইনশাল্লাহ শতভাগ সফল হবে আশা করি তো প্রিয় শিক্ষার্থী আমরা যদি শুরু করি যে ন্যারেশন দিয়ে যদি আমরা শুরু করি সো আমরা দেখব ন্যারেশান শব্দের অর্থ হচ্ছে উক্তি আর উক্তি বলা হয় আমরা মানুষ মানুষ যাই যে সমস্ত কথাবার্তা বলে সেটাই হচ্ছে ন্যারেশন বা উক্তি অর্থাৎ সেই কথাগুলিকে ইংরেজি গ্রামার দুই ভাগে ভাগ করা হয়েছে ইংরেজি গ্রামার যে একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ডাইরেক্ট স্পিস একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ এখন ডাইরেক্ট স্পিচ শব্দের অর্থ কী ডাইরেক্ট স্পেস শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট স্পেস শব্দের অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি এখন প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি বিষয়টি আসলে কি যদি কোনো ব্যক্তি বা বক্তার বক্তব্যকে যদি হুবহু যদি ডেলিভার করা হয় হুবহু যদি বলা হয় তাহলে সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ আর যদি নিজের মতো করে বলা হয় তাহলে সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ আমরা যদি উদাহরণ দেখি যে স্যার বলেছে আগামীকাল তোমরা সকলে নয়টায় স্কুলে আসবা তো একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে যদি এইভাবে বলে যে স্যার বলছে আগামীকাল তোমরা সকাল নয়টায় স্কুলে আসবে ঠিক স্যার যেভাবে বলেছেন ঠিক সেভাবে যদি কথাটা বলা হয় তাহলে সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিস আর যদি ওই ছাত্র যদি আরেক ছাত্রকে বলে যে স্যার বলছে আগামীকাল নয়টায় স্কুলে যেতে হবে সবাইকে অর্থাৎ তার নিজের মতো করে যদি বলে তাহলে সেটা হবে ইনডাইরেক্ট স্পিস তো শিক্ষার্থী তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো যে ডাইরেক্ট স্পিস ইনডাইরেক্ট স্পিস কাকে বলে যদি সরাসরি মুখের কথাটা হুবহু যদি বলা হয় তাহলে ডাইরেক্ট স্পিস আর যদি নিজের মতো করে বলে তাহলে ইনডাইরেক্ট স্পিস তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি একটি বাক্য লিখেছি আসাদ সেট আই লাভ মাই মাদার আসাদ বলেছে আমি আমার মাকে ভালোবাসি এটা হচ্ছে এই যে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইরেক্ট স্পিস এটাকে ইনডাইরেক্ট করতে হবে আর এই বাক্যটাকে যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই তাহলে পাঁচটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যদি পাঁচটা বিষয় আমরা যদি মাথায় রাখতে পারি অবশ্যই তুমি যে কোনো জেনারেশন বাক্যকে ডাইরেক্ট বাক্যকে তুমি ইনডাইরেক্ট করতে পারবা সেটা সম্ভব আর সেই পাঁচটি বিষয় কি দেখি আমরা সেই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে সেট এই যে তোমরা সেট দেখতে পাচ্ছ ডাইরেক্ট স্পেসের সেট আছে যখন তুমি এটাকে ইনডাইরেক্ট করবা তখন এই সেট এই বাক্যের উপর ডিপেন্ড করবো অর্থাৎ এই বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই সেটটা চেঞ্জ হয়ে যাবে এটা যদি ইন্টারগেটিভ হয় তাহলে সেটটা চেঞ্জ হয়ে যাবে সেটের পরিবর্তে আরেকটি শব্দ বসবে এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেট চেঞ্জ হবে এটা যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে সেট চেঞ্জ হবে এটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে সেট চেঞ্জ হবে আচ্ছা দুই নম্বর আসতেছে কমা ঠিক ভাবে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে কী বলবে এটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে কী বলবে এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ এই বাক্যটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কমা কমার স্থানে কি বলবে সেটাও পরিবর্তন হবে তাহলে দুই নম্বর হচ্ছে কমা আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে কমা তিন নম্বর হচ্ছে সাবজেক্ট এইখানে যে সাবজেক্ট দেখা যাচ্ছে এই সাবজেক্টের রূপ হতে পারে হয়তো ফার্স্ট পার্সন হবে অথবা সেকেন্ড পার্সন হবে অথবা থার্ড পার্সন হবে এর সাবজেক্ট যদি ফার্স্ট পার্সেন হয় তাহলে আমরা এখানে সাবজেক্টের পরিবর্তে কি বসাবো এটা যদি সেকেন্ড পারসন হয় তাহলে কীভাবে এটা পরিবর্তন করব এটা যদি থার্ড পার্সেন হয় তাহলে কীভাবে পরিবর্তন করবো নাম্বার ফোর্থ চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে টেন্স আমি আগে বলেছিলাম যে টেন্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা বা আইডিয়া থাকতে হবে তোমাদেরকে সো এটা যদি প্রেজেন্ট ইন্ডিফেন্ড টেন্স হয় তাহলে চেঞ্জ করলে হয়ে যাবে পাস্ট ইন্ডিফিন এভাবে এটা যদি প্রেজেন্ট কন্টিনিউস হয় তাহলে চেঞ্জ করলে হবে পাস্ট কন্টিনিউস এভাবে পরিবর্তন হবে এটা তো এই পরিবর্তন করতে গেলে তোমাকে অবশ্যই টেন্স সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে নাম্বার ফিফথ পাঁচ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সামট অর্থাৎ এই বাক্যের মধ্যে কিছু শব্দ থাকবে সে শব্দগুলি তোমাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ ডাইরেক্ট যদি একটা শব্দ আছে মনে করো ডাইরেক্ট আছে দিস তোমাকে ইনডাইরেক্ট করতে হবে সেটাকে দ্যাট এভাবে তোমাকে পরিবর্তন করতে হবে কিছু শব্দ আছে তো মোটামুটি এই পাঁচটি বিষয় যদি তোমরা মাথায় রাখতে পারো ইনশাল্লাহ আমি আশা করি যে কোনো ন্যারেশন বাক্যকে তুমি ডাইরেক্ট বাক্যকে ইনডাইরেক্ট করতে পারবা তো আমরা যদি এই বাক্যটা দেখি তো সেট আমি আজকে আজকের ক্লাসের যে মূল যে টপিকটা সেটা আমি শুরু করতেছি এখন তোমরা খাতা কলম নিয়ে বসে এবং মনোযোগ সহকারে দেখো এইখানে যদি সেইট হয় আমরা দেখবো এখানে সবসময় সাবজেক্ট থাকবে তারপরে এখানে হবে সেট এই সেট সেটের পরিবর্তে কী হবে সেটা ডিপেন্ড করবে এই বাক্যের ওপরে এটা যদি এসআরটিফ হয় তাহলে এই সেটের পরিবর্তে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টি সেট যদি এসআরটিভ হয় আমি সঙ্গে লিখতেছি যদি এই বাক্যটা অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই এর পরিবর্তে বসবে এর দুইটা রাস্তা হয়তো সেইট হবে অথবা টোল্ড হবে এখন এই এর পরিবর্তে সেইডের পরে যদি টু থাকে সেইডের পরে যদি টু থাকে তাহলে এই এর পরে যদি টু থাকে তাহলে সেইট হবে না এখানে টোল্ড হবে আর যদি সেডের পরে টু না থাকে তাহলে সেক্ষেত্রে সেইট হবে আসলে মূলত রুলটা ছিল এরকম যে এই বার্ফের পরে এই যে রিপোর্টিং বার্ফের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পূর্বে মাস্ট বি টু বসাতে হয় কিন্তু আমরা এই রুলসটাকে সহজ করার জন্য আমরা এভাবে বলবো যে সেডিউল ফরে টু থাকলে টোল্ড আর সেডিউল পরে টু না থাকলে সেট তাহলে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই সেডেল পরিবর্তে সেট অথবা টোল্ড তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলেছি যে আমাদের যে পাঁচটা চেঞ্জ হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে সেট এ প্রথম সেডের পরিবর্তন হবে তো এই সেডের পরিবর্তে কি বলবে সেটা ডিপেন্ড করবে এই বাক্যের উপরে এটা যদি অ্যাসারটিভ সেন্টেন্স হয় তাহলে সেইডের দুই অবস্থা হয়তো সেড হবে অথবা টোল্ড হবে যদি সেডের পরে টু থাকে তাহলে টোল্ড আর এই সেডের পরে যদি টু না থাকে তাহলে সেট আচ্ছা আচ্ছা এই বাক্যটা যদি অ্যাসার্টিভ ফলন না এটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় এটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তো আমরা সকলেই জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্স দুইভাবে হয়তো সাহায্যকারী ভাব দিয়ে হবে অথবা ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়েও হবে যদি এই বাক্যটা ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স গঠিত হয় তাহলে এখানে আচ্ছা দুই নম্বর যদি ইন্টারগেটিভ হয় তাহলে আমরা এই বাক্যটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেডের পরিবর্তে আস্ক বসাব আস্ক ওকে তিন নম্বর যদি এটা অ্যাসারটিভ হলো না ইন্টারগেটিভ হলো না এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেডের পরিবর্তে কি বসাবো ইম্পার্টিভ সেন্টেন্স যদি হয় এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেডের পরিবর্তে কী বসাবো সেডের পরিবর্তে যদি আমরা সকলে জানি যে ইম্পার্টিভ সেন্টেন্স হচ্ছে আদেশ নিষেধ উপদেশ অনুরোধমূলক বাক্যকে ইম্পার্টিভ সেন্টেন্স বলে তো সেক্ষেত্রে যদি আদেশ হয় তাহলে অর্ডার যদি নিষেধ হয় তাহলে অর্ডার তারপরে যদি উপদেশ হয় তাহলে অ্যাডভাইস তো এভাবে করে যদি অনুরোধ হয় তাহলে রিকোয়েস্ট এই শব্দগুলি সাইডের পরিবর্তন হতে পারে যেমন ইম্পার্টিভ সেন্টেন্স হলে সাইডের পরিবর্তে তুমি লিখতে পারো ও আর ডি ই আর অর্ডার অথবা রিকোয়েস্ট রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস অ্যাডভাইস তোমার যদি এগুলি যদি কনফিউশন থাকে তাহলে তুমি এইগুলো তিনটা থেকে একটা না লেখে তুমি শুধু যদি টোল লেখো তাও হবে অর্থাৎ যদি ইম্পার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেইডের পরিবর্তে অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস এগুলো হতে পারে যেহেতু ইম্পার্টিভ সেন্টেন্স আদেশ নিষেধ উপদেশমূলক বাক্যকে বলা হয় আর তোমার কাছে যদি কনফিউশন মনে হয় যে আমি এই বাক্যটাকে আদেশমূলক নাকি উপদেশমূলক নাকি অনুরোধমূলক সেটা আমি ফাইন্ড আউট করতে পারতেছি না সো তুমি তাহলে এগুলো না লেখে যদি টোল লেখো তাও তোমার বাক্যটি সঠিক হবে আচ্ছা এবার আসি যদি এই বাক্যটা অ্যাসাটিভ হলো না ইন্টারগেটিভও হলো না ইম্পারেটিভও হলো না অপটাটিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে যদি অপটাভ সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে অপটাভ সেন্টেন্স হলে প্রে অথবা উইশ যদি এটা অপটাটিভ সেন্টেন্স হয় তাহলে এই সেইডের পরিবর্তে প্রে হবে অথবা উইশ হবে আমি আবারও বলছি যদি এটা অপটাটিভ সেন্টেন্স হয় তাহলে এই সেডের পরিবর্তে প্রে হবে অথবা উইশ হবে আচ্ছা এটা অপটেটিভ সেন্টেন্স হলো না এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয় তাহলে সেডের পরিবর্তে কি হবে সেডের পরিবর্তে এক্সক্লামেট উইথ জয় অথবা এক্সক্লামেট উৎস্র যদি খুশির সংবাদ হয় তাহলে এক্সক্লামেইট উইথ জয় আর যদি দুঃখের সংবাদ হয় তাহলে এক্সক্লামেট উৎস্রো জয় অথবা শ্রো তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলছিলাম পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম আছে সেট আমি সেট নিয়ে আলোচনা করেছি যদি এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেডের পরিবর্তে সেট হবে অথবা টোল হবে সেট হবে কখন যদি সেডের পরে টু না থাকে তাহলে সেইট আর সেডের পরে যদি টু থাকে তাহলে টোল আচ্ছা এটা যদি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয় তাহলে সেডের পরিবর্তে আস্ক এটা যদি ইম্পারাটিভ সেন্টেন্স হয় তাহলে সেইডের পরিবর্তে অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস যদি এগুলি কনফিউশন হয় তাহলে টোল্ড আচ্ছা এটা যদি অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে এই সেইডের পরিবর্তে প্রে অথবা উইশ এটা যদি এক্সক্লামেটারি সেন্টেন্স হয় তাহলে এই সেইডের পরিবর্তে হবে কি এক্স উইথ জয় অথবা শ্রো এক্স উইথ শ্রো যদি সুখের সংবাদ হয় তাহলে এক্স উইথ জয় আর যদি দুঃখের সংবাদ হয় তাহলে এক্সক্লামেট উইথ শ্রো আমাদের প্রথম যে পাঁচটা বিষয় থেকে যে প্রথম যে বিষয়টি সেটি আমরা বুঝলাম এবার দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে কমা আমরা কমা নিয়ে আলোচনা করব তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি সেটি হচ্ছে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং অবশ্যই নোট করবে নোট করতে ভুলবে না দুই নম্বর বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে কমা কমা দ্বিতীয় নম্বর যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে কমা আর এই কমা এটা যদি অ্যাসাইটিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে কী হবে এটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে কী হবে এই বিষয়গুলি আমরা জানবো আচ্ছা যদি এটা এসআরটিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে কী হবে এক নম্বরে যদি এসআরটিভ হয় আমি আবারও বলছি সংক্ষেপে লিখতেছি আমি যদি অ্যাসারটিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে বলবে দ্যাট অর্থাৎ তুমি যখন ইনডাইরেক্ট করবা তখন কমার পরিবর্তে এটাকে দ্যাট বসাতে হবে দুই নম্বর যদি এই বাক্যটা অ্যাসআরটিভ না হয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে দুইটা অবস্থা কারণ আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স দুইভাবে হয় হয়তো এইচ ওয়ার্ড দিয়ে হবে অথবা সাহায্যকারী ভাব দিয়ে হবে যদি এই বাক্যটা ইন্টারগেটিভ হয় এবং এইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে অবশ্যই এই কমার পরিবর্তে তোমাকে ডব্লিউ এইচ ওয়ার্ড বসাতে হবে আর যদি এই বাক্যটা এইচ ওয়ার্ড দিয়ে শুরু না হয়ে সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই তোমাকে কমার পরিবর্তে ইফ বসাতে হবে ইফ আচ্ছা এটা এসআরটিভ হলো না ইন্টারগেটিভ হল না যদি ইম্পার্টিভ সেন্টেন্স হয় যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এটা এসআইটিভ ফল না ইন্টারিগেটিভ ফলোনা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে কী বলবে অবশ্যই টু বসবে এই কমা উঠে গিয়ে টু বলবে আচ্ছা এটা ইম্পারেটিভ ফলোনা অপারেটিভ সেন্টেন্স যদি অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে দ্যাট আচ্ছা যদি এক্সক্লামিটারি হয় তাও দ্যাট তো শিক্ষার্থী তোমরা যেটা বুঝতেছো সেটি হচ্ছে একদম ইজিলি যে কমা যদি থাকে তাহলে সে কমাকে এই কমাকে তুমি যখন কি করবা যখন কমাকে তুলি দিয়ে যখন ইনডাইরেক্ট করবা তখন এটা যদি অ্যাসারটিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে দ্যাট বসবে এটা যদি ইন্টারগেটিভ সেন্টেস হয় তাহলে আমরা দেখব যে এটাকে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হয়েছে নাকি সাহায্যকারী বার্ব দিয়ে যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হয় তাহলে ডব্লু ওয়ার্ডটা বসে যাবে আর যদি সাহায্যকারী ভার দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ই বসবে এই কমার পরিবর্তে তিন নম্বর যে কথা সেটি হচ্ছে এই কমার পরিবর্তে এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে টু বসবে এটা যদি অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে দ্যাট বসবে এটা যদি এক্সক্লামেটারি সেন্টেন্স হয় তাহলে এই কমার পরিবর্তে দ্যাট বসবে তাহলে আমরা দুইটা বিষয়ে ক্লিয়ার হলাম একটা হচ্ছে সেট একটা হচ্ছে কমা নাম্বার থ্রি সেটা হচ্ছে সাবজেক্ট আমি বরাবরই সংক্ষেপে লিখছি যেহেতু আমার বোর্ড ছোটো আমি সংক্ষেপে লিখছি তোমরা বুঝে নিবে আর কি আচ্ছা এই বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় আচ্ছা এখানে আমরা তিন নম্বর যে প্রশ্ন সেটা দেখব যে এই সাবজেক্ট চেঞ্জ হবে আচ্ছা আমরা সকলেই জানি যে সাবজেক্ট হয় পার্সন আর পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সেন থার্ড পার্সন আচ্ছা এই সাবজেক্টটা অর্থাৎ এই বাক্যে যে এখান থেকে শুরু করে এই যে বাক্যটা ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে সেই বাক্যের সাবজেক্টটা হয়তো ফার্স্ট পার্সেন্ট হবে না হয় সেকেন্ড পার্সেন্ট হবে না হয় থার্ড পার্সেন্ট হবে আচ্ছা যদি এই সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সেন হয় তাহলে এই সাবজেক্ট এই যে প্রথম যে সাবজেক্ট আছে অর্থাৎ রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট এই সাবজেক্টের প্রোনাউন অর্থাৎ আসাদ হলে হি আমি আবারও বলছি এই বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সেন হয় তাহলে সেটা এই আসাদ প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন সাবজেক্টটি প্রোনাউন হিসেবে চেঞ্জ হবে অর্থাৎ আসাদ এখানে আই আসে এটা যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে হি হয়ে যাবে ওকে আচ্ছা এটা ফার্স্ট পার্সেন হলো তাহলে সেকেন্ড পার্সেন হবে যদি সেকেন্ড পার্সেন হয় তাহলে এখানে যে অবজেক্ট থাকবে অর্থাৎ তোমার এখানে যে অবজেক্ট থাকবে সে অবজেক্ট অনুযায়ী অর্থাৎ এই প্রথম অংশে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এখন বলতে পারো যে এখানে তো অবজেক্ট নেই হ্যাঁ অবশ্যই তোমরা যখন প্যাসেঞ্জ জেনারেশনগুলিকে করবে তখন দেখবে সেখানে একজন সাবজেক্ট এবং একজন অবজেক্ট অবশ্যই থাকবে সেই অবজেক্টকে তোমাকে খুঁজে বের করে নিয়ে সেই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে অর্থাৎ এখানে যদি আয়না থাকে ইউ থাকে আমি আবার বলছি আই হচ্ছে ফার্স্ট পার্সেন ইউ হচ্ছে সেকেন্ড পার্সেন যদি ইউ থাকে তাহলে তোমাকে অবশ্যই এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের যে প্রণাউন আছে সেই প্রণাউন তোমাকে এখানে বসাতে হবে নাম্বার থ্রি যদি এটা ফার্স্ট পার্সন হয় সেকেন্ড পার্সন থার্ড পার্সন যদি হয় অর্থাৎ এই সাবজেক্টটা যদি থার্ড পার্সেন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কি বুঝলাম যে তৃতীয় নম্বর হচ্ছে সাবজেক্ট চেঞ্জ আর আমরা সকলেই জানি সাবজেক্ট তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন তো যদি ফার্স্ট পার্সন হয় সাবজেক্টটা তাহলে এই যে রিপোর্টিং স্পেসের সাবজেক্ট এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না আচ্ছা এবার আমরা আসি চতুর্থ নম্বর যে আমাদের চেঞ্জ সেই চেঞ্জটা আমি আগে বলেছিলাম সেই চেঞ্জটা হচ্ছে টেন্স অর্থাৎ আমাদের চতুর্থ নম্বর ছিল টেন্সের পরিবর্তন এখানে আমাদের চতুর্থ ছিল কিসের পরিবর্তন টেন্সের অর্থাৎ এই জন্য আমি বলেছিলাম যে টেন্স ভালো করে জানতে হবে টেন্স সরি টি ই এন এস ই টেন্স চার নম্বর যেটা সেটা হচ্ছে টেন্স তো প্রিয় শিক্ষার্থী আমাদের চার নম্বর যে পরিবর্তন করতে হবে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে টেন্স টেন্সটা কীভাবে পরিবর্তন হয় তো এই বাক্যটা অর্থাৎ এই কমার মধ্যে যে বাক্যটা আছে সেই বাক্যটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় অর্থাৎ আমি সঙ্গে লিখতেছি আবার যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় বা প্রেজেন্ট ইন্ডিফিনিট ফর্মে থাকে তাহলে চেঞ্জ করলে হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনিট তোমার সংক্ষেপে ধরে নেবে এই বাক্যটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে চেঞ্জ করলে হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনিট যদি প্রেজেন্ট কন্টিনিউস থাকে পরিবর্তন করলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউস আচ্ছা যদি এটা প্রেজেন্ট পারফেক্ট থাকে প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন কল হয়ে যাবে পাস্ট পারফেক্ট আচ্ছা যদি এই বাক্যটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস থাকে প্রেজেন্ট পারফেক্ট থাকলে যখন তুমি এটাকে চেঞ্জ তখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস অর্থাৎ এই বাক্যটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় তাহলে চেঞ্জ করলে প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় চেঞ্জ করলে পাস্ট ইন্ডিফিনিট যদি প্রেজেন্ট কন্টিনিউস হয় তাহলে পাস্ট কন্টিনিউস যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সে চেঞ্জ হবে আচ্ছা এবার আচ্ছা এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট হলো না প্রেজেন্ট কন্টিনিউস হলো না প্রেজেন্ট পারফেক্ট হলো না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হলো না যদি পাস্ট ইনডিট হয় যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে হয়ে যাবে পাস্ট পাস্ট পারফেক্ট এই বাক্যটা যদি পাস্ট ইন্ডিফিনিট হয় চেঞ্জ করলে হবে পাস্ট পারফেক্ট যদি পাস্ট কন্টিনিউস হয় তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস অর্থাৎ এই বাক্যটা যদি পাস্ট কন্টিনিউস হয় তাহলে চেঞ্জ করলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস তবে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় যদি এই বাক্যটা পাস্ট পারফেক্ট হয় তাহলে কোনো চেঞ্জ হবে না পাস্ট পারফেক্টই থাকবে আমি আবার বলছি যদি এই বাক্যটা অর্থাৎ এই ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে সেটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কোনো চেঞ্জ হবে না পাস্ট পারফেক্ট থাকবে আচ্ছা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় পারফেক্ট কন্টিনিউস যদি হয় তাহলে কোনো চেঞ্জ হবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউস থাকবে অর্থাৎ এই দুইটাতে কখনও চেঞ্জ হবে না তার মানে আমরা কি বুঝলাম যদি এই কমার মধ্যে যে বাক্যটা আছে সেটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় তাহলে চেঞ্জ হয়ে হবে পাস্ট ইন্ডিফিনিট যদি প্রেজেন্ট কন্টিনিউস থাকে তাহলে পাস্ট কন্টিনিউস যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আর যদি পাস্ট ইন্ডিফিনিট হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যদি পাস্ট কন্টিনিউস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স আর যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কোনো পরিবর্তন হবে না যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউস হয় তাও কোনো পরিবর্তন হবে না আশা করি তোমরা এই টেন্সের যে পরিবর্তন সেটা অবশ্যই বুঝতে পেরেছ সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে সাম ওয়ার্ড আমি তোমাদেরকে বলেছিলাম পাঁচটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করবো তার মধ্যে সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে সাম ওয়ার্ড অর্থাৎ কিছু ওয়ার্ড থাকবে সে ওয়ার্ডগুলি চেঞ্জ করতে হবে তোমাকে অর্থাৎ এই যে এখানে এই বাক্যের মধ্যে কিছু ওয়ার্ড থাকবে যদি গো থাকে তাহলে তোমাকে চেঞ্জ করার একটা শব্দ বসাতে হবে যদি নাও থাকে তাহলে তোমাকে দেন বসাতে হবে এই ধরনের কিছু চেঞ্জ আনতে হবে তোমাকে আর সেটা হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে সামোয়ার্ড আমরা পাঁচ নম্বরটা ক্লিয়ার করি পাঁচ নম্বর হচ্ছে সামওয়ার্ড সাম ওয়ার্ড ওকে আর সামওয়ার্ড যদি আমি আমি যদি কিছু লিস্ট দিই তোমরা তোমাদেরকে আমি সাজেস্ট করবো অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী তোমাদের ইংলিশ গ্রামারের যে বই আছে সেই বইতে খুব সুন্দর করে দেওয়া আছে তারপরে আমি কিছু দেখিয়ে দিচ্ছি এখানে যে যদি যদি এই বাক্যের মধ্যে যদি ডিস থাকে টি এইচ আই এস দিস তাহলে এখানে হবে দ্যাট অর্থাৎ তুমি যখন পরিবর্তন করবা অর্থাৎ এখানে আছে দিস তাহলে তোমাকে যখন ইনডাইরেক্ট করবা তখন তোমাকে বসাতে হবে দ্যাট তারপর এখানে আছে দিস যদি এভাবে থাকে টিএইচ এস ই অর্থাৎ যদি দিস থাকে তাহলে তোমাকে লিখতে হবে দোষ টি এইচ ও এস ই দোষ অর্থাৎ এই দিস যদি এখানে থাকে তাহলে তুমি যখন ইনডাইরেক্ট করবা তখন সেটাকে কী করতে হবে তোমাকে দোষ দেখতে হবে যদি এভাবে থাকে টিএইচু এস টিএইচ ইউএস যদি এটা থাকে তাহলে তোমাকে লিখতে হবে এই পাশে সো অর্থাৎ এই শব্দটা যদি থাকে ডাইরেক্ট স্পিসে ইনডাইরেক্ট করলে এই শব্দের পরিবর্তে তোমাকে সো লিখতে হবে যদি এই শব্দটা থাকে ডাইরেক্ট স্পিসে তুমি যখন সেটাকে পরিবর্তন করবা তখন তোমাকে এই ডিসের পরিবর্তে দোষ লিখতে হবে যদি এই ডিস টিএইচ ডিস যদি থাকে তাহলে তোমাকে দ্যাট লিখতে হবে ঠিক সেমভাবে আরও কিছু শব্দ যেমন নাও আছে যদি নাও থাকে এন ও ডব্লিউ নাও থাকে যদি এখানে নাও থাকে তাহলে তোমাকে দেন বসাতে হবে টি এইচ ই এন দেন অর্থাৎ এর ডাইরেক্ট স্পেসি যদি নাও থাকে তাহলে তোমাকে অবশ্যই সেখানে নাওর পরিবর্তে দেন লিখতে হবে যদি হেয়ার থাকে অর্থাৎ এইচ ই আর ই হেয়ার থাকলে তোমাকে অবশ্যই দেয়ার বসাতে হবে অর্থাৎ টি এইচ ই আর ই দেয়ার হেয়ার থাকলে দেয়ার ওকে যদি কাম থাকে তাহলে গো যদি এখানে কাম থাকে অর্থাৎ সি ও ই কাম তাহলে এখানে হবে গো আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই পাশে আমি যে শব্দগুলো লিখতেছি এগুলি থাকবে ডাইরেক্ট স্পেসে আর এই শব্দগুলো যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই ইনডাইরেক্ট স্পেসে এগুলো লিখতে হবে অর্থাৎ যদি এই ডাইরেক্ট স্পেসে নাও থাকে তাহলে তোমাকে দেন লিখতে হবে যদি হেয়ার থাকে তাহলে তোমাকে দেয়ার লিখতে হবে যদি কাম থাকে তাহলে তোমাকে গো লিখতে হবে ওকে আমি আমার ভিডিও ভিডিও ডিসক্রিপশনে অথবা ডিসপ্লের মধ্যে আমি একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো তোমরা এখান থেকে অবশ্যই লিস্টটা দেখে দেখে তোমাদের খাতায় নোট করে নেবে আমি আশা করি তোমরা অবশ্যই এই কাজটা করবে ওকে শুধু এটা নয় আমি টেন্সের যে পরিবর্তন তারও একটা চার্ট দিব তোমরা ভিডিও শেষে তোমরা সেটাকে অবশ্যই নোট করে নেবে ওকে আমি আশা করি তোমরা সবাই এই কাজটা করবে যাই হোক আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে তো আমি যে কথাটা তোমাদের কাছকে বলছিলাম সেটি হচ্ছে যে ন্যারেশন তোমরা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে চাও তাহলে অবশ্যই পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে সেট দুই নম্বর হচ্ছে কমা তিন নম্বর হচ্ছে সাবজেক্ট চার নম্বর টেন্সের পরিবর্তন পাঁচ নম্বর হচ্ছে ওয়ার্ড আমি কিন্তু প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সো এখন লাস্ট মোমেন্টে এসে আমরা এই বাক্যটাকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব আচ্ছা তোমরাও ঠিক আমি যে ফর্মেটই করতেছি তোমরা ঠিক সেম ফর্মেটই করবে তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ওকে সো আসাদ আমি যদি এটাকে ইনডাইরেক্ট করি এটা হচ্ছে ডাইরেক্ট আমি যদি এটাকে ইনডাইরেক্ট করি এ এস ডি আসাদ এই যে সেট আচ্ছা দেখো আমি বলেছিলাম যদি এটা অ্যাসেটিক স্যান্ডেস হয় তাহলে সেটের পরিবর্তে দুইটি বিষয় হতে পারে হয়তো সেট হবে অথবা টোল হবে দেখো সেটের পরে কিন্তু টু নেই সো এটা সেটের পরিবর্তে সেট বসবে সেট যদি এখানে টু থাকতো সেটের পরে তাহলে আমরা এখানে টোল লিখতাম ওকে আচ্ছা আমাদের প্রথম যেই পরিবর্তন সেটা শেষ অর্থাৎ সেটের পরিবর্তন নাম্বার টু আমাদের কমার যে পরিবর্তন আমরা জানি যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে দ্যাট বসে তো সো এখানে দ্যাট বলবে আমি আবার বলছি আমি তোমাদেরকে যখন কমার যে পরিবর্তন দেখিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এই বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই কমার পরিবর্তে দ্যাট বসবে ওকে নাম্বার থ্রি আমি বলেছিলাম যে সাবজেক্ট পরিবর্তনের ক্ষেত্রে বলেছিলাম সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এই যে আসাদ আসাদের যেই প্রণয়ন হি আছে এই হি বসবে অর্থাৎ প্রথম যে সাবজেক্ট এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে তাহলে এখানে হি আমরা কিন্তু অলরেডি তিনটা চেঞ্জ করে ফেলেছি দেখো সেডের পরিবর্তে বসিয়েছি কমার পরিবর্তে দেট বসিয়েছে এবং এই এর পরিবর্তে হি বসিয়েছি তার মানে পাঁচটা থেকে তিনটা কমপ্লিট ওকে নাম্বার নাম্বার ফোর্থ পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে টেন্সের যে পরিবর্তনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনেট হয় তাহলে হয়ে যাবে পাস্ট ইন্ডিফিন্ট দেখো আই লাভ মাই মাদার এটা প্রেজেন্ট ইন্ডিফেন্ড টেন্স সো এখানে এই যে বারফাসে বারফের পাস্ট ইন্ডিফিন টেন্স হচ্ছে কি বারফের বি টু বসাতে হবে অর্থাৎ বারফের যেটা আছে অর্থাৎ লাভ বসাতে হবে এল ও সো আমার পরিবর্তন শেষ এবং যে একটা বিষয় বলেছিলাম যে মাই আছে এখানে মাই থাকলে এখানে হবে হিস আর মাদার আছে কোনো পরিবর্তন নেই মাদার ওকে তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখলে কতটা সহজ তুমি যদি পাঁচটা বিষয় মাথায় রাখতে পারো তুমি যদি শক্তভাবে যদি পাঁচটা বিষয় আত্মস্থ করতে পারো আমি আশা করি এই বিষয়গুলি পানির মতো সহজ পানির চেয়েও সহজ কারণ এখানে দেখো সে এই যদি এই মেইন যে টপ বিষয়টি সেটা হচ্ছে তোমার এই বাক্যটাকে চিনতে হবে যে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারগেটিভ না ইম্পারেটিভ না অপটারেটিভ না এক্সপ্লামেটরিভ এই বাক্যের উপরে ডিফেন্ড করবে সেইডির পরিবর্তে কী হবে কমার পরিবর্তে কী হবে এই বিষয়গুলি ডিফেন্ড করবে এই বাক্যের উপরে এবং তোমাকে টেন্স কেন জানতে হবে ওই যে বললাম টেন্সের পরিবর্তন এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট ইভেন্ট হয় তাহলে পাস্টিন ইভেন্ট হবে যদি প্রেজেন্ট কন্টিনিউস হয় তাহলে পাস্ট কন্টিনিউস যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস যদি এটা পাস্ট ইন হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যদি পাস্ট কন্টিনিউস হয় তাহলে পাস্ট পারফেক্ট কটিনিউস টেন্স যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কোনো পরিবর্তন হবে না যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাও কোনো পরিবর্তন হবে না এখন কথা হচ্ছে যে এই টেন্সগুলো তোমাকে চিনতে হবে যে এটা আছে এটা কি প্রেজেন্ট ডিফিন টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা তোমাকে অবশ্যই চিনতে হবে আর যদি তুমি চিনতে চাও তাহলে অবশ্যই তোমাকে টেন্স সম্পর্কে খুব ক্লিয়ার একটা স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে ওকে তো আমি এই জন্য বলেছিলাম যে তোমাকে অবশ্যই টেন্স সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে অন্যথায় তুমি কখনোই ন্যারেশন সুষ্ঠুভাবে করতে পারবে না ওকে তো সর্বশেষ যে বিষয়টি আমি বলেছিলাম যে কিছু শব্দ থাকবে সেই শব্দগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে যেমন আমি একটা মাই পেয়েছি মাইকে আমি হিস দ্বারা কনভার্ট করেছি ওকে অনেক সময় দেখা যাবে নাও আছে তখন তোমাকে দ্যান লিখতে হবে অনেক সময় দেখবে তুমি এখানে কাম আছে তখন তোমাকে লিখতে হবে গৌ ওকে যদি থাকে ডে তোমাকে হবে দ্য নেক্সট ডে যদি থাকে ইয়ে স্টার ডে তোমাকে লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে ওকে এই বিষয়গুলি তোমাকে মাথায় রেখে পাঁচটা বিষয় যদি তুমি মাথায় রাখো আমি আশা করি ইউ ক্যান সাকসেস ওকে ন্যারেশন যত কঠিন হোক তুমি যদি পাঁচটা বিষয় মাথায় রাখতে পারো তাহলে আশা করি এভাবে ন্যারেশন পানির মতো করে সহজভাবে একদম পানির চেয়েও সহজ করে তুমি ন্যারেশানগুলিকে সঠিক ফর্মে কী করতে পারবা কনভার্ট করতে পারবা ওকে সুপ্রিয় প্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা তোমাদেরকে আমি ক্লাসটি বোঝাতে পেরেছি আর এখানে যদি তোমাদের কোনো ট্রাভেল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে যে বিষয়টি তোমরা বোঝিনি আমি আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি জিনিসগুলি ক্লিয়ার করে দেব আর তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে টেন্স এবং সেন্টেন্স এই দুইটা বিষয় কিন্তু আসলে মোস্ট ইম্পর্টেন্ট ইংরেজির জন্য এই দুইটা বিষয় প্রত্যেকটা গ্রামার সাথে ওতপ্রোতভাবে জড়িত তুমি যে কোনো টপিক শিখতে যাও টেন্স মাস্ট বি নিডেড তোমাকে টেন্স লাগবেই ওকে আর সেন্টেন্স তো জানতেই হবে এগুলো আসলে প্রাইমারি লেভেলের লেখাপড়া যে ফোর ফাইভ সিক্স এই সমস্ত ক্লাসের মধ্যে এই টেন্স এবং সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয় যেহেতু ন্যারেশন এই সমস্ত ক্লাসে নেই সো আমি আশা করি তোমরা টেন্স এবং সেন্টেন্স অবশ্যই যাদের ক্লিয়ার নেই তারা ক্লিয়ার করবে আর যাদের ক্লিয়ার আছে তারা এই ক্লাসটিকে বারবার রিপিট করবে যদি কোথাও না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত